সামগ্রী উদ্ধারে রাজধানীর চকবাজার এলাকায় অভিযান চালাচ্ছে র‍্যাব। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ, যোগ দেব তার সঙ্গে। দীপ, ইমদাদ, দুপুর 12টায় শুরু হওয়া অভিযানটি এখনো চলছে চকবাজারের মৌলভী বাজার টাওয়ারে, এবং যেই দোকানটিতে এখন আমরা দাঁড়িয়ে আছি সেই দোকানটিতে ঘিরেই মূলত অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং এই দোকানটিতে যদি আমি একটু দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশ্বের সব নামি নামি ব্র্যান্ডের কসমেটিক্স রয়েছে, এবং এই যে কসমেটিক্সগুলো রয়েছে সবগুলোই কিন্তু নকল। শুধু এই দোকানটি নয়, এই দোকানটির যিনি মালিক রয়েছে তার আরও 5টি গোডাউন রয়েছে, সেই গোডাউনগুলোতেও কিন্তু অভিযান চালাচ্ছে র‍্যাব, এবং সেই গোডাউনগুলোতে বিপুল পরিমাণ নকল কসমেটিক্স পাওয়া গেছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে র‍্যাবের সাথে বিএসটিআই কিন্তু যৌথভাবে অভিযান পরিচালনা করছে। বিএসটিআই এর কর্মকর্তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে যেই এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো কোনোটিতেই বিএসটিআই এর যে অনুমোদন নেওয়ার কথা থাকে সেই অনুমোদন কিন্তু তারা নেয়নি, এবং অনুমোদন পরীক্ষার জন্য আবেদন করেনি, অর্থাৎ অনুমোদনহীন পণ্য কিন্তু তারা বিক্রি করছেন। এবং আরেকটি বিষয় এখানে উঠে এসেছে, এই অভিযানের বিষয়ে র‍্যাব যেটি খুঁজে পেয়েছে যে এই দোকানটির মালিক বিভিন্নভাবে বিভিন্ন ধরনের গোডাউন, কার্টুন এবং বোতল বিদেশ থেকে নানাভাবে এনে সেগুলো বিভিন্ন কোম্পানির নামে বাজারজাতকরণ করে থাকতো। দীর্ঘদিন ধরে র‍্যাবের অনুসন্ধানের ভিত্তিতে কিন্তু আজকে অভিযান পরিচালনা করা হয়েছে, এবং র‍্যাব যেটি বলছে যে লক্ষাধিক টাকার উপরে মালামাল কিন্তু এই দোকানটিতে রয়েছে, এবং 5টি আলাদা আলাদা কারখানা রয়েছে, সেই কারখানাগুলোতেও অভিযান পরিচালনা করা হচ্ছে, সেই কারখানাগুলিতেও হয়তোবা লক্ষাধিক টাকার উপরে মালামাল থাকতে পারে। তো সব মিলিয়ে যে বলা যায় যে যেই দোকানটিতে এখন অভিযান পরিচালনা করা হচ্ছে সেখানে বিপুল পরিমাণ নকল, মানহীন এবং নিম্নমানের কসমেটিক্স কিন্তু উদ্ধার করেছে র‍্যাব। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ ইমদাদ। রাজধানীর চকবাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ, তিনি জানাচ্ছিলেন র‍্যাবের অভিযানের সবশেষ খবর।